যে কোনো জিনিসে যদি আমরা নারীদেরকে আনতে চাই আমাদের অনেকগুলো রোল মডেল লাগবে কারণ একটা নারী একজন আরেকজন নারীকে দেখে স্বপ্ন যাতে দেখতে পারে তার স্বপ্ন যাতে অনেক বড় হয় ওই ওই রোল মডেলটা আমাদের অনেক ক্রিয়েট করতে হবে যাতে আমরা মানে সবাইকে উৎসাহ দিতে পারি যে দেখো আমার মতো হও সো আমার মনে হয় যাত্রাটা শুরু হয়েছে আমাদের দেশে আমরা তো ইয়াং দেশ জাস্ট ফিফটি ইয়ার্স হলো সো আমাদের যাত্রাটা মাত্র শুরু এখন আস্তে আস্তে অনেক জায়গায় রোল মডেল আছে সো এই যে তরুণ তরুণীদেরকে আমরা এটাই এনকারেজ করছি যে বিজ্ঞান অনেক ভালো আর স্পেশালি তরুণীদেরকে যে তোমরা রোল মডেল নিয়ে তোমরা এগিয়ে যাও নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ওটার জন্য নারীদের যেটা লাগবে ওটা আমার মনে হয় এখন শুরু হচ্ছে যে রোল মডেল একটা বললাম আরেকটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম তৈরি করে দেওয়া যেখানে নারীরা ফেসিলিটেটেড ফাইন্যান্সিং পেতে পারে যেখানে নারীদের লি মেন্টারশিপ পাওয়া যায় যেখানে নারীদের স্পেশাল ব্যবস্থা আছে যে ওরা যদি ব্যবসায় নামে উদ্যোক্তা হিসাবে এটা আমাদের আরও বেশি করতে হবে কারণ নারীদেরকে আনার জন্য আমাদেরকে তো ওদেরকে তো অ্যাট্রাক্ট করতে হবে ওই অ্যাট্র্যাক্ট করাটা আমাদের দায়িত্ব কারণ আমি যদি অ্যাট্র্যাক্ট না করতে পারি নারীরা কেন আসবে সো আমার মনে হয় আমাদের যে নেক্সট জেনারেশন ওরা কিন্তু অনেক সাহসী আমরা দেখছি ওদের ওদের স্বপ্ন দেখার অনেক শখ ওরা বড় বড় স্বপ্ন দেখে সো আমাদের অ্যাজ এ ইকোসিস্টেমটাকে স্ট্রং করার জন্য আমরা যথেষ্ট রোল মডেল আনতে হবে মেন্টারিং করতে হবে ফাইন্যান্সিয়াল স্কিলস ফাইন্যান্সিয়াল লিটারেসি ফাইন্যান্সিয়ালিং ফাইন্যান্সিং অপশানস এগুলো নিয়ে ওদেরকে অনেক অনেক এগিয়ে দিলে আমার মনে হয় মানে অনেক সাকসেসফুল দেখতে পারবো বাংলাদেশে এখন নারীদের যে সুযোগ এসেছে তথ্যপ্রযুক্তি দিয়ে বা আইসিটি দিয়ে এটা কেন কোনো সীমা নাই নারীদের এখন একটাই কাজ করতে হবে যে জানতে হবে যে পৃথিবীতে কোথায় কি হচ্ছে একটু অ্যাগ্রেসিভ হয়ে নিজেকে মার্কেট করতে হবে এবং আমার মনে হয় ওদের সাহসটা যদি রাখে যে বিজ্ঞান ভয়ের না আমরা কোডিং শিখব আমরা সফটওয়্যার প্রোগ্রামিং শিখব আমরা ডেটা অ্যানালিটিক্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিভাবে হয় শিখবো কারণ পৃথিবীতে এগুলোর অনেক ডিমান্ড আছে আর বাংলাদেশ থেকে বসে এখন কেউ ডিসঅ্যাডভান্টেজ পুজিশনে নাই সবাই একসাথে এগিয়ে যেতে পারবে